মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কিচেন থেকে। অলরেডি আমি লাঞ্চের প্রিপারেশন নিচ্ছি। আজকে লাঞ্চে রান্না হচ্ছে মুসুর ডাল করলাম পেঁয়াজ দিয়ে, আর কচুলতি রান্না করবো। আজকে কচুলতি বাজার থেকে কেটে কুটে নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ আছে, তাই ভাবলাম ঝটপট কচুলতিটাই রান্না করে ফেলি। ভীষণ লোভনীয় একটা মানে খাবার, যেটা সবার পছন্দর। তো যাই হোক, কচুলতি রান্না করবো, আর এই কচুলতি চিংড়ি মাছ দিয়ে হবে। সেই রেসিপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমার নতুন একটি চ্যানেল, যেটার নাম হলো টেস্ট আর্কাইভ, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো আর করব থোড় বটি, আর বিকেলে মানে ডিনারের জন্য বানিয়ে রাখবো চিকেন। তো চিকেনটা এখন ম্যারিনেট ফ্যারিনেট করে রেখে দেব। চিকেনের মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে রেড চিলি সস, সয়া সস, শুকনো লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, হচ্ছে ডিম একটা, শুভ সন্ধ্যা সবাইকে। তো এতক্ষণ ধরে টেস্ট আর্কাইভের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, প্রায় 3টে থেকে বসেছি আর এখন বাজে 6টা। এতক্ষণ এক নাগারে বসে ভিডিওটা কমপ্লিট করলাম, একটা সুন্দর রেসিপি যাচ্ছে তোমাদের জন্য। তো তোমরা সবাই দেখো, ভীষণ ভালো লাগবে, একটা দারুণ রেসিপি দিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে, কালকে ছাড়বো, আর সন্ধে হয়ে গেছে, সন্ধে বাতি দেবো। আর এতক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকার জন্য প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, এক কাপ চা না খেলে হবে না, তার আগে আমাকে সন্ধে দিতে হবে। আর ঘর পুরো অন্ধকার, সমস্ত লাইট টাইট জ্বালাবো, সন্ধে দেবো, তারপরে এক কাপ চা আমার জুটবে। লাইটগুলো জ্বালিয়ে দিই, সন্ধে দিই, এতটা যে সন্ধে হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। ঠাকুর ঘরেও লাইট জ্বালিয়ে দিই, পুরো অন্ধকার ঘুটঘুট করছে, আর যা গরম পড়েছে, আমি ঘেমে চপচপ করছি। সন্ধে দিয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। সন্ধে দিয়ে চা খেতে খেতে খুকুমনি আর গাঁটছড়া দুটো সিরিয়াল দেখেছি, দুটো সিরিয়ালই দারুণ হচ্ছে। গাঁটছড়া হচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে এখন, খুকুমনিটা খুব ভালো লাগছিল, তার থেকে মনে হচ্ছে গাঁটছড়াটা খুব বেশি ভালো লাগছে। সে যাই হোক, এখন 7:30 বেজে গেছে, আজকে রাতের দিকে রান্নাও করতে হবে। আজকে রান্না একটু ঝামেলা আছে, অন্যদিন কিছু করে রাখি হয়ে যায়, কিন্তু আজকে আমাকে একটু রান্না করতে হবে। তো রাত্রেবেলা ভাবছি আজকে চিকেন তো করবোই, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি দেখালামই, আর বানা হচ্ছে রুটি, এই দুটো করতে হবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের হয়তো তো বিয়ে লেগেছে বলেইছি, আগের আগের অনেক ভিডিওতে বলছি বিয়ে লেগে গেছে, খুব শিগগিরই বিয়ে। তো কেনাকাটাও আমাদের প্রায় শুরু হয়েই গেছে, সেদিনকে মেয়ের জন্য সমস্ত কিছু কেনাকাটা হয়েছিল, এবার ছেলের জন্য করে কিনেছি, সেগুলো দেখাবো। এই দেখো কিনে রেখে দিয়েছি, ওই যে ওখানে, তো টুকটুক করে অল্প অল্প করে কিনছি, কেননা প্রচণ্ড গরম, বাবাই অফিস করার পরে আমরা বেরোই।
ওই 2-3 ঘন্টার মধ্যে কিনে টিনে বাড়ি চলে আসি। তো তার মধ্যে মানে যতটুকু কেনাকাটা হয় ওইটুকুনি এনাফ, তারপরে আর শরীরেও দেয় না। মানে প্রচন্ড গরম মানে পড়ে গেছে, তার মধ্যে রোদ, মানে একটা বিচ্ছিরি কাণ্ড। অনেকদিন না বেরোতে বেরোতে যেটা হয়েছে, বাইরের আবহাওয়াটা মনে হচ্ছে এখন আর নিতে পারছি না। সে যাই হোক, কিনতে টিনতে তো হবেই, বিয়ে বাড়ি বলে কথা। তো এই যে কিনেছি দেখাচ্ছি, দাঁড়াও। তো ওদের জন্য কিনেছি পাঞ্জাবি, আর একটা করে ড্রেস কিনতে হবে। তো যাই হোক, যেহেতু মানে যতটুকু করে কেনা হচ্ছে ততটুকু করে দেখিয়ে দিই, একবারে দেখালে অনেক হয়ে যাবে। যাই হোক, দুখানা ধুতি কিনেছি বাবাটার জন্য, এই যে দুটো, একটা হচ্ছে কোথায় গেল এরকম কালার, এটা হচ্ছে পুরো দেখাবো না, তাহলে পুরো সবাই দেখে নেবে না। যাই হোক দেখিয়ে দিই। তো এরকম একটা ধুতি নিয়েছি, এটা হচ্ছে মেরুন আর একটা ঘিয়ে, দুটো কালার মিক্সড আছে এটার মধ্যে। আর একটা কিনেছি এরকম, জানি মেয়েদের খুব একটা ভালো লাগবে না ধুতি ত্রুটি দেখাচ্ছি, তবুও যা কিনেছি দেখাচ্ছি। আর এটা হচ্ছে উল্টো, পাড়ে হচ্ছে মেরুন আর ভেতরটা হচ্ছে ঘিয়ে, দুটো মানে ওটা হচ্ছে মেরুন ঘিয়ে আর এটাও মেরুন ঘিয়ে, মানে উল্টো রং। এরকম একটা হলুদ রঙের পাঞ্জাবি, আর হচ্ছে এরকম একটা পাঞ্জাবি, এটা হচ্ছে বাবাইর, আর এটা হচ্ছে বাবাইর বাবার এরকম একটা পাঞ্জাবি, এই অবধি কেনা হয়েছে। আর মেয়ের জন্য লেহেঙ্গা বানাতে দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পাচ্ছি না, কেনার সময় তোমরা দেখে নিয়েছিলে। আর একটা ড্রেস নিয়েছি, একটা শাড়ি চুড়িদার নিয়েছি, তার শাড়িটা দেখাচ্ছি তার। আর এটা হচ্ছে ব্লাউজটা, এরকম একটা ব্লাউজ তার সাথে শাড়ি, এই যে সুন্দর একটা শাড়ি, এরকম স্কার্টটা যাচ্ছে তার সাথে, এই যে আঁচলটা আছে ফিক্সড করা, খুব সুন্দর শাড়িটা, যখন পরবে তখন তো দেখতেই পাবে, খুব সুন্দর এরকম সেট করা। তো এটা হচ্ছে মেয়ের জন্য। আর অনেক কিছু কেনা না কেনা হয়ে গেছে, মানে জুতো টুতো সব কেনা হয়েছে, ওগুলো আর দেখাচ্ছি না। আর এটাকে এরকম মানে গুটিয়ে মুড়িয়ে রাখতে হবে, এটা ভাঁজ করা যাচ্ছে না। আর কি কিনেছি, তো এই অবধি কেনাকাটা হয়েছে, আরো এখনো অনেক কিছু কেনাকাটা বাকি। ওই বললাম রোজ একটু একটু বেরোবো, রোজ না, ওই যেদিন ছুটি থাকবে সেদিন একটু বেরোতে হবে, বা বাবার যদি অফিস হাফ ডে থাকে যেদিন ওই দিন যাবো, মানে একটু ম্যানেজ করে বেরোতে হবে, এই করে করে মানে কিনতে হবে, খুব শিগগিরই বিয়ে বাড়ি। তো ওদের কেনা হয়ে গেছে আর আমার এখনো বাকি, আমারটা আজ কিনি কাল কিনি করে কেনা হয়নি। ওই কিনলে তো কেনা হয়ে গেল, কোনো ব্যাপার না, শাড়ি তো কিনবো, শাড়ি কিনবো, তার সাথে একটু ব্লাউজ যদি হয়ে যায় তো কিনে নেবো, নাহলে বানিয়ে নেবো, যাই হোক ওটা নিয়ে কোনো টেনশন নেই আমার। এই অবধি কেনাকাটা, এবারে যাই রান্না বান্না করি। আর বললাম তো আজকে চিকেনের না একটা দারুণ একটা রেসিপি করব, সেটা রান্না করার সময় দেখে নিও কি কি করছি, ঠিক আছে? চলো এবার রান্নাঘরে যাই, আর বসলে হবে না, এই ঘরের লাইট ফাইট অফ করে দিই। আটা মাখতে হবে, চিকেন বানাতে হবে, ওরে বাবা এত গরমের মধ্যে কি করে করব জানি না, তবুও করতে হবে, চলো। চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি আগে কেটেছিলাম, পেঁয়াজটা
মানে দুপাশ কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর এই ক্যাপসিকামও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে, আর এক্সট্রা করে মশলা দিতে হবে না। তো রান্নাটা বসিয়ে দিই, আর এই ধরনের চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, চট জলদি যখন দেখবে তোমার রান্না করতে ইচ্ছে করছে না, সমস্ত কিছু দিয়ে একসাথে মেখে টেখে নিয়ে এরকম মশলা দিয়ে বসিয়ে দেবে, খেতেও ভালো হবে আর রান্না করতেও ভালো, কষ্ট হবে না, এত গরম পড়েছে ঘেমে নিয়ে চান করতে হবে না, কড়ার মধ্যে সবকিছু মিলিয়ে দিয়ে বসিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট করে দিই। একবারে যতটা তেল লাগবে দিয়ে দিলাম, এমনিতে এই ধরনের চিকেনে একটু তেলটা বেশি লাগে, কেননা গ্রেভি খুব একটা হবে না, মাখুমাখু হবে, তার জন্য ওই মশলা যতটুকু ভাজতে হবে অতটুকু পরিমাণে একবারে তেল দিয়ে দিয়েছি। কি দারুণ লাগছে না কাঁচের বোতলে তেল! এই বোতলটা অনেকদিন ধরে ইউজ করছি, এর মাথাটা কি করে যেন ভেঙে যাচ্ছে, কোনো কোনো টা মানে কোথাও গুঁতো লাগেনি বা কিছু ধাক্কাও লাগেনি, অথচ মাথাটা ভেঙে যাচ্ছে, দেখো মাথাটা খড়খড়ে হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই যে ম্যারিনেট করা চিকেন প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি নিয়ম করেছিলাম শুধু রবিবার দুপুরবেলা। আমি চিমনি খুলেই দেবো। হ্যাঁ, 30,000 টাকা লাগবে ওই দোকানে করতে। চাটু বড় হয়নি,
গরম না হবে দিলে চটা রুটি হবে। যা রুটি তো মানে একটা খাইলে হয়ে যাবে। ওই করেছি ভালো করেছ। তিনটে করে খেয়ে তো আর বাবা না তিনটে লাগবে না দুইটা খেয়ে খাবো তারপর। ঠিক আছে তাহলে দুটো করেই করছি এখন। চিকেন এর কোনো নাম নেই, খেয়ে দেখবি বাটার হাসছে, খেয়ে দেখবি ভালো হয়েছে। মিরামি চিকেন একটাই দাও। আমরা কাজের মাসিদেরকে নিয়েও আমাদের কাজের মাসিকে নিয়েও খেতে বসি আমরা, এটাই আমরা দেখাতে চাই। আমাদের কাজের মাসি বাসন মাজলেও আমাদের সাথে বসে। এটা তো লোকদের সবার ডিনার হয়ে গেছে, যে যার বিছানায় চলেও গেছে শুতে, আর আমার কিন্তু রাত 12টা পর্যন্ত এখনও কাজ। কোনোদিন 12টা, কোনোদিন 12:30 হয়ে যায়। তো ডিনারের পরে যে কত কাজ থাকে কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতে পেলে যে রুটি করেছিলাম, রুটি করার পরে প্রচুর নোংরা ধুলো, মানে আটা ধুলোগুলো থাকে, সেগুলো পরিষ্কার না করলে আরশোলার উৎপাত। এমনিতেই আরশোলা আমাকে তো ছাড়ে না কখনোই, আমি সবসময় বলি যে আমার ঘরে প্রচুর আরশোলা। তো প্রত্যেক দিন রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করার করব, বাসন ধোবো পুরো শুকনো করে মুছে, নিজের ভালো করে হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে বিছানায় যাব। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও থাকলো, আবার দেখা হচ্ছে কালকে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। আর এখনও যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাজিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকলো, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।